আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা বলবো আজকে প্লাস্টিক পাত্র নিয়ে। অনেকেই ছাগল লালন পালন করছেন, বিভিন্ন পাত্র ব্যবহার করে। দেখা যায় এক সময় যে খাবার পাত্রগুলো আপনি ব্যবহার করছেন সেগুলোতে প্রচুর খাদ্য নষ্ট করছে। নষ্ট যেন না হয়, খাবার যেন সবগুলোই খেতে পারে, এই কারণেই একটি স্পেশাল ভাবে আমাদের এখানে খাবার পাত্র চলে এসেছে। এটি হচ্ছে বেস্ট, আমি মনে করি পাত্রের জগতে বেস্ট হচ্ছে এটি। এটি আপনি যেমন খুশি তেমন নাড়াচাড়া করতে পারবেন এবং এখানে দুটি জিনিস ব্যবহার করতে পারবেন, একটি হচ্ছে খাদ্য আর একটি হচ্ছে পানি। আপনি দুটি জিনিস একসাথে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, খাবার খাওয়াতে পারবেন, পানিও খেতে দিতে পারবেন। আর এখানে দুটি ছাগল অনায়াসে খেতে পারবে, দু পাশ থেকে চাইলে তিনটিও খেতে পারবে, কারণ ছাগলের মুখ ছোট থাকে, অনেকগুলো কিন্তু খেতে পারে। আর এগুলো সাইড দিয়ে দেখেন, অ্যাঙ্গেল বসানো রয়েছে, এগুলোর মধ্যে দেখা যায় যে লোহা বা রড দিয়ে যদি আপনি ঠিকা দিয়ে একটু উঁচু করে দেন সেখানে কিন্তু পা দিয়ে খাদ্য নষ্ট করতে পারছে না, কারণ উঁচু থাকলে পরে সেখানে পা তুলতে পারবে না। এই হচ্ছে বিষয়। আর এই পাত্রটি আমরা লম্বা মাপটি দেখব, লম্বা মাপটি হচ্ছে এখানে আমরা লম্বাটি দেখব, লম্বা মাপে হচ্ছে 22 ইঞ্চি 3 ফুতা। এবং পাশে রয়েছে 12 ইঞ্চি, আপনারা যদি পাশটি দেখেন তাহলে 12 ইঞ্চি, এবং যদি ভেতরে দেখেন গভীরতাটা, গভীরতা রয়েছে 7 ইঞ্চি। এবং সাইডে যে আপনি হাতলটি ধরবেন, এখানে হাতল ধরবেন, সেই হাতলের অংশটি যদি আমরা মেপে দেখি এখানে রয়েছে 1.5 ইঞ্চি। এটি হচ্ছে আরএফএলের চমৎকার একটি খাবার পাত্র। এই পাত্রের মধ্যে লেখা রয়েছে আরএফএল, মেড ইন বাংলাদেশ, এবং পাত্রের গায়ে আরএফএলের একটি লোগোও দেওয়া রয়েছে, এবং এখানে কত টাকা এমআরপি রয়েছে সেটিও লেখা রয়েছে, 450 টাকা এমআরপি রয়েছে। তবে আমরা এগুলো 450 টাকা করে বিক্রি করছি না, এগুলো বিক্রি করছি 430 টাকা করে। যদি আপনার 40 পিস 50 পিস প্রয়োজন করে তাহলে আলোচনার সাপেক্ষে হয়তো বা 5 টাকা 10 টাকা আরও কমে নিতে পারবেন, তবে এটা আপনার নেওয়ার উপর ভিত্তি করে কিন্তু হবে। 10 পিস 20 পিস যদি নেন তাহলে আপনার 430 টাকা করে এই খাবার পাত্রগুলো নিতে হবে। সরাসরি ফোন করুন 01738 41 655। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।